রহমতুল্লাহি পান্না মোহতার আমার জানতে চেয়েছেন যে সকাল বিকাল দোয়া গুলো জানতে চেয়েছেন যে কি দোয়া আসলে একটু অভ্যস্ত হতে হবে পড়ার ব্যাপারে তাহলে আপনি বুঝতে পারবেন আস্তে আস্তে যে কি কি পড়তে হবে তারপরে আমি বলে দিব বিশেষ করে মাগরিবের পরে এবং ফজরের পরে এই দোয়াগুলো পড়ার অভ্যাস করবেন মাগরিবের আগে আগে পড়লেও হবে বা ফজরের আগে পড়লেও হবে এটা জাস্ট সময় বলে দিচ্ছি যে ফজর পরে এবং মাগরিব পরে এই সময়টা যেহেতু সালাতের মধ্যে থাকেন এই সালাদ পরে আপনি এগুলো পড়ে নিলেন এক নম্বর হচ্ছে প্রত্যেকটা দোয়ার ফজিলত আছে আমি গুলো উল্লেখ করতেছি না কারণ এটা অনেক লম্বা হয়ে যাবে একটা আছে যে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুআস সামিউল আলিম দোয়াগুলোর মধ্যে দোয়াগুলোর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ হচ্ছে এই দোয়াটা তিনবার বলতে হবে এটা জন্য মাথায় থাকে তারপরে রাদিতুবিল্লাহি রব্বাও ওবিল ইসলাম দিনা অবি ও বিমুহাম্মাদিন নাবিয়্যা এই দোয়াটা পড়তে পারবেন তবে এটাও চাইলে তিনবার পড়তে পারবেন বিশেষ করে এখলাস ফালাক এবং নাস এটা তিনবার তিনবার করে সকাল এবং সন্ধ্যায় এটা চাইলে অবশ্যই পড়তে পারবেন তারপরে হচ্ছে আহ আল্লাহমা আনতারব্বি আনতা খালতানি ওয়া আব্দুল যাই হোক সাইদুল ইস্তাফা যেটা এটাও আপনি সকাল সন্ধ্যায় পাঠ করবেন তারপরে আল্লাহ মাফিকা আম সাহিনা আসবাহনা আল্লাহ মাবিকা আস বেহানা অবিকা আমসাইনা না অবিকা না হিয়া অবিকা না মুতো ওইলাইহিনো সুর এটা আছে তারপরে বিকেলে গিয়ে একটু পরিবর্তন হবে আল্লাহ বিকা আমসাইনা না অবিকা আশ যাই হোক এ দোয়াটা পড়বেন এটা একবার করে পড়লেই হবে একবার করে পড়লেই হবে তারপরে ফজরের পরে সকাল সন্ধ্যায় একটা দুয়া আছে দের সুহান আল্লাহ হবে আদা দখলকে হি ওর দোয়া নফসে হাজিনা তার সে মাদা এখানে বলি যে হয়তো প্রত্যেক নামাজের পরে এই দোয়াগুলো পড়েন আপনারা এই দোয়াটা কিন্তু ফজরের পরে একটা এক্সট্রা ফজিলত আসছে যা ওইটা আছে যা জুয়াই দিয়া রফসুল সাল্লাহ আলী আসসালামের স্ত্রী ওনার থেকেই বর্ণিত এবং সহি মুসলিমের হাদিস এই এটা আপনারা চাইলে পড়তে পারবেন এবং আরও কিছু দোয়া আছে যেমন সুহান আল্লাহ হবে হামদি সুহান আল্লাহ আদিম হামদি অথবা সুহান আল্লাহ হবে হামদি এই দোয়াগুলো অথবা লাইলাহিল

তার চাইতে উত্তম হলো এই দোয়াটা সুতরাং এই দোয়াটার গুরুত্বও অনেক বেশি সো এই দোয়াগুলো আপনারা ট্রাই করবেন কন্টিনিউ করলেই দেখবেন যে পারতেছেন সমস্যা